প্রতিদিন সকালে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন এভাবেই মোটর বাইক নিয়ে খেলায় মেতে ওঠে এক দল তরুণ। এই দৃশ্য অবিশ্বাস্য, রুদ্ধশ্বাস আর অকল্পনীয়। সিনেমার দৃশ্যে প্রায় হিরোদের এমন বাইক স্ট্যান্ড করতে দেখা যায়, বিশেষ করে হলিউড আর বলিউড সিনেমায়। তবে আমার পেছনে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হলিউড বা বলিউড সিনেমার কোনো দৃশ্য নয়, একেবারে বাঙালি ছেলেদের কাজ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোটর বাইক স্ট্যান্ডের স্পেশাল এপিসোডে। সাথে আছি আমি, তানভীর হাসান। বর্তমানে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে মোটর বাইক স্টান্ট। এক সময় যা দেখা যেত সিনেমায়, এখন তা দেখা যায় পথে ঘাটে। কঠোর অনুশীলন শখের পাশাপাশি মানুষকে কতটা দক্ষ করে তুলতে পারে, এই দৃশ্যগুলো যেন তারই প্রমাণ। বাংলাদেশে মোটর বাইক স্টান্টের ক্ষেত্রে বেশ এগিয়ে আছে কেবি রাইডার্স। ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে যখন মানুষের আনাগোনা কম থাকে, সেই সময় কেবি রাইডার্স গ্রুপের সদস্যদের স্টান্টবাজি করতে দেখা যায়। কিন্তু এই শুরুর গল্পটা কেমন ছিল, কেমনই বা আছে বর্তমান প্রেক্ষাপট? কেবি রাইডার্সের যাত্রাটা শুরু হয় হচ্ছে 2008 সাল 14 এপ্রিল থেকে। সেদিন থেকে আমরা আমাদের মোটর বাইক টিমের স্টান্টের যাত্রাটা কেবি রাইডার্স থেকে শুরু করি। এখন বাংলাদেশে কিন্তু মোটর বাইক স্টান্ট কিন্তু অনেকটা ডেভেলপ, এবং আমরা আমাদের টিমকে সারা বাংলাদেশ ব্যাপী আমরা এটাকে ছড়িয়ে দিয়েছি। কারণ এই কারণে ছড়িয়ে দিয়েছি, বিকজ আমরা চাই যে বাংলাদেশে মোটর বাইকটা স্টান্টটা যেন একটা স্পোর্টস হিসাবে ইন্টারন্যাশনাল পর্যায়ে যেন আমরা বাইকারদের নিয়ে বড় বড় ইভেন্ট করতে পারি, বড় বড় ফেস্টিভ্যালগুলোতে আমরা জয়েন করতে পারি। স্টান্ট করার দৃশ্য দেখলে সাধারণ যে কারো চোখ ছানা ভরা হয়ে যায়, বলা যায় গলা শুকিয়ে আসার উপক্রম। তাহলে কি এই খেলাটি বেশ ঝুঁকিপূর্ণ? সে প্রশ্নই ছিল এই খেলোয়াড়দের কাছে। আমি যখন স্টান্ট রাইডিং স্টার্ট করছি, ফ্যামিলি থেকে ফার্স্টেই আমার বাধা আসছে যে বাইক দেওয়া যাবে না, দুই চাকার বাইক নাকি সবচেয়ে রিস্কি। তো সেটা আমিও মানি, পুরো সবাই দুনিয়া সবাই মানে। কিন্তু যখন আমি স্টান্ট রাইডিং প্রফেশনালি স্টার্ট করছি, তখন থেকে আসলে যখন আমি সেফটিটা সবচেয়ে বেশি মেনটেন করছি, হেলমেট বলেন, জ্যাকেট পরেন, আপনারা হয়তো দেখছেন আমি হেলমেট, জ্যাকেট, এলবো গার্ড সব কিছু নিয়েই আসলে কাজটা করি। আমার সাথে সাথে যারা আছেন সবাই এইগুলো নিয়ে কাজ করে। বর্তমানে কেবি রাইডার্স গ্রুপে 650 জন সদস্যর মধ্যে 18 জন স্টান্ট রাইডার হিসেবে কাজ করছেন। এ পেশায় প্রতিবন্ধকতা কেমন, কি তার ভবিষ্যৎ, আয়ের উৎসটাই বা কেমন, সেসব নিয়ে কথা হয় এর খেলোয়াড়দের সঙ্গে। তানভীর ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আসলে টাকা পয়সা যা কামাইতেছি তা বাইকের পিছনেই যাচ্ছে। বিভিন্ন কোম্পানির সাথে কাজ করি, ধরেন কেউ বাজেট তেমন একটা বাজেট দিতে চায় না, কেউ বা বাজেট দিলেও ওইটা আমাদের যাতায়াত মানে আমাদের সব কস্ট মিলে ওইখানে থেকে যাচ্ছে আর আসে না। যা আসে তা এসে বাইকের আবার রিপেয়ার করে আবার স্টান্ট করার কাজে, মানে এক কথায় আমরা আসলে স্ট্যান্ডার্ডিংটা করি, এটা আমাদের শখ। সব বাইক দিয়ে মোটর বাইক স্টান্ট করা যায় না, রয়েছে কিছু নিয়ম। তাছাড়া যারা নতুন হিসেবে এ পেশায় বা খেলায় যুক্ত হতে চান, তাদের জন্য রয়েছে কিছু পরামর্শ। এক্সস্ট লাগাইতে হয়, কারণ বাইকের টোটালটা রেসপন্স পাওয়ার জন্য, মানে আমরা ভালো রেসপন্স পাই যার কারণে, এটা হচ্ছে এক্সস্ট লাগানোর কারণে আমরা টোটালটা ভালো রেসপন্স পাই। এখানে দেখেন হ্যান্ড ব্রেকের দুইটা সিস্টেম লাগানো, ব্র্যাকেট লাগানো আছে দুইটা, এগুলো হচ্ছে ফ্রি স্টাইল স্টান্ট করার জন্য। এই ব্র্যাকেটগুলো আমরা এই ক্যালিপারগুলো সেট আপ করি, দুইটা ক্যালিপার, একটা হাতে হ্যান্ড ব্রেকে নিয়ে গেছি আর একটা হচ্ছে পিছনের চাকায়। আর এটা হচ্ছে ফুটপ্যাক, এটা হচ্ছে ফুটপ্যাক, এটা হচ্ছে সিট, যে আমরা এখানে দাঁড়াই যখন হুইলি করি তখন এখানে পা রেখে হুইলিটা করতে হয়। আর এটা হচ্ছে হুইলি বার, যখন পিছনে গাড়ি মানে কোনো কারণে উল্টায় যায় এটার উপরে গাড়ি থাকে আর এখানে পা দিয়েও হুইলি করতে হয়। মানে অনেক ট্রিক্স আছে যেটা যার কারণে এটা লাগানো হয় আর কি। সিটটা দেখতে পারতেছেন, সিটটা কিন্তু অন্যান্য বাইক থেকে অন্যরকম, ভিন্ন রকম। দেখেন সিটটা কিন্তু টু পার্ট করা। আমরা যারা স্টান্ট করতেছি তারা প্রফেশনালদের আন্ডারে স্টান্ট করতেছি, যার কারণে হচ্ছে মানে আমরা একটা সেফটি ইস্যু মেনটেন করে একটা খালি প্লেসে এই স্টান্টটা পারফর্ম করতেছি আর কি। দেশের বাইরে প্রায়ই মোটর বাইক স্টান্টারদের নিয়ে আয়োজিত হয় নানা আয়োজন, তবে দেশে নেই এর অনুমতি। তাই এসব খেলোয়াড়দের মনে রয়েছে বেশ আক্ষেপ, চেয়েছেন সরকারি সহায়তাও। আমরা যদি গভর্নমেন্ট থেকে কোনো ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট বা কোনো ধরনের প্রাইভেট কোম্পানি থেকে ফিনান্সিয়াল সাপোর্ট পাই,
তাহলে সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে পারবো। সেটা ছাড়া মেন পয়েন্ট হচ্ছে যে আমাদের গ্রাউন্ড নাই স্টান করার মতো। আমাদেরকে সরকার যদি একটা মানে সিলেক্ট করে এরিয়া দিত স্টান করার জন্য, এই ধরনের সাপোর্ট যদি করতো, তাহলে আমরা অবশ্যই বিশ্বের দরবারে স্টানটাকে মানে বাংলাদেশটাকে ওখানে গিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম। তানভীর হাসান, সময় সংবাদ, চট্টগ্রাম।